সাপের সবলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করবার চেষ্টা করেছেন একজন ওঝা এবং যখন সে মৃত্যু ব্যক্তির জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল ঠিক এমন সময় তিনি আসেন এবং বলেন যে আমি মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিব তিনি দীর্ঘ চেষ্টা করেছেন অবশ্য সর্বশেষ তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন তো এরকম একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আমরা একটি আধুনিক অত্যাধুনিক যুগে বসবাস করছি যেখানে সচেতন জনগণ বসবাস করে সেখানে একজন মৃত্যু ব্যক্তিকে আবার জীবিত করবে এরকম একটি বিষয় সামাজিকভাবে মেনে নিল এবং তারা চেষ্টাও চালালো বর্তমান সময়ের সব থেকে আলোচিত বিষয় হচ্ছে সাপের সবলে মানুষ মৃত্যুবরণ করা বিশেষ করে রাসেলস ভাইপার সাপের উপদ্রব এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা চলছে আলোচিত ঘটনায় আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেয়েছি প্রথম বিষয় হচ্ছে কোনো মানুষকে যদি কোনো সাপ কামড় দেয় তাহলে সেই লোকটি কি করবে অথবা সাপের ক্ষেত্রে মানুষ কোন ধরনের কর্মসূচি গ্রহণ করবে শুধুমাত্র এটি ঝাড়ফুঁকের মধ্যে মধ্যেই সীমাবদ্ধ রাখবে নাকি চিকিৎসার ব্যবস্থা করবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করবেই তাহলে সেই লোকটিকে আবার মৃত্যু থেকে জীবিত করা সম্ভব কিনা এ ব্যাপারগুলো পর্যালোচনা করা দরকার আমরা প্রথম বিষয়টি দিকে যাচ্ছি তা হচ্ছে যে রাসেলস ভাইপার সাপের উপদ্রব নিয়ে ব্যাপক আলোচনা চলছে পর্যালোচনা চলছে জনমনে চলছে ব্যাপক আতঙ্ক রাসেলস ভাইপার এই সাপটি যত আতঙ্কই সৃষ্টি করুক না কেন আমরা ক্ষেত্রে কি করব তা রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আমরা সাপের ব্যাপারে ইসলামের বক্তব্য শুনি হাজরাতে আয়েশাতুল হুমায়রা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে কলেত আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিকতলি দিতুফিয়াতফা ইন্নাহু ইয়ালতামিসুল বাসর ওয়াইসিবুল হ্যাবেল আয় শরতুল্লাহ আলহিনা থেকে বর্ণিত যে রসুল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যদি সাদা দুটি রেখা বিশিষ্ট কোনো সাপ পাও তাহলে সেই সাপকে তোমরা মেরে ফেলো কেননা এই সাপ মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপর বীর প্রতিক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ যেই সমস্ত সাপের শরীরের ওপর দুটি সাদা রেখা আছে সেই সমস্ত সাপকে হত্যার জন্য সাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা তা একাধিক হাদিস গ্রন্থ এবং একাধিক হাদিসে পাই সেই সাথে আরও একটি হাদিস উপস্থাপন করা দরকার যে রসুল্লাম নির্দেশ দিয়েছেন নবীজি বলছেন যে ওই সমস্ত সাপকে তোমরা হত্যা করো যে সাপগুলোর শরীরের ওপর দুটি সাদা রেখা আছে এবং ওয়াল অ্যাবেতার এবং যেগুলো লেজ কাটা সাপ সেগুলোকে তোমরা মেরে ফেলো যার কারণে হাজরাতে আবদুল ওমর ওম রদিউল্লাহ তালানু তিনি কোনো সাপ দেখলেই তিনি সেই সাপকে হত্যা করতেন রাবি বলেন খোয়ালা ফেকানা এবং আমারতুলকুল্লাহাইয়াতিন ওয়াজাদাহা আবসরহু আবুল হুবাবা ইবনু আব্দুল মুন্সির হাজরাতে আবদুল ইবনে ওমর রদি আল্লাহ তালু একদিন রসু ইসলামের এই নির্দেশের আলোকে একটি সাপকে তাড়া করছিলেন তিনি সাপটাকে মেরে ফেলবেন হত্যা করবেন ঠিক এমন সময় হাজরাতে লুবাবা ইবন আবদুল মঞ্জির অথবা জায়দ ইবনুল খাত্তাব তিনি দৌড় দিয়ে গেলেন এবং বললেন যে আপনি যে সাপকে মারার জন্য তারা করছেন সাপে পিছনে ছুটে চলছেন রসুল্লাহসাল্লাম তো একথাও বলেছেন যে আল্লাহ আল্লাহনবী ইসালাম বলছেন যে তোমাদের গৃহে যে সাপগুলো থাকে তোমরা সেই সাপগুলোকে হত্যা করো না অর্থাৎ আমরা এখানে দু ধরনের বক্তব্য পাচ্ছি কোনো কোনো হাদিসে আমরা খুঁজে পাই যে রসুল্লা সালাম সাপকে হত্যা করার নির্দেশনা দিয়েছেন আবার কোন কোন হাদিসে আমরা খুঁজে পাই যে রসুল্লা স্লাম সাপকে হত্যা করতে নিষেধ করেছেন তাহলে আমরা সাপের ক্ষেত্রে কোন ভূমিকা রাখব এখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা জানেন যে সাপ হচ্ছে সামাজিক ভারসাম্য রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাণী সাপের উপকারিতা আছে সাপের প্রয়োজনীয়তা আছে বিশেষ করে আমাদের জমিগুলোতে আমরা যদি ফসল উৎপন্ন করতে চাই তাহলে সাপের প্রয়োজনীয়তা আছে অর্থাৎ সাপও একটি উপকারী প্রাণী আবার ভিন্ন দিকে কিছু কিছু সাপ আছে যেই সাপগুলো আমাদের ক্ষতি করে বা আমাদেরকে মৃত্যুর মুখে ধাবিত করে যে সমস্ত সাপ ক্ষতিকর সেই সমস্ত সাপকে হত্যা করার ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে এবং যেই সমস্ত সাপ করা না নয় সেই সমস্ত সাপকে হত্যা করার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে অর্থাৎ সাপের উপকারী দিকগুলো আছে আবার ক্ষতিকর দিকগুলো আছে যেই সমস্ত সাপ থেকে আমরা উপকার লাভ করব আমরা সেই সাপগুলোকে মারব না বা হত্যা করব না এবং যেই সমস্ত সাপ আমাদের ক্ষতি করবে মৃত্যুর কারণ হবে আমাদেরকে সবল দিয়ে আমরা মৃত্যুবরণ করবো এরকম ক্ষতিকর বিষধর বিষক্ত কোনো সাপ যদি আমরা পেয়েই যাই তাহলে আমরা সেই সাপকে হত্যা করব। অর্থাৎ সাপের ক্ষেত্রে আমরা এই অবস্থানটা গ্রহণ করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা দরকার যে আমরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করছি যে রাসেলস ভাইপার সাপ এটি মানুষকে দেখলে তেরে আসে এবং নিজ থেকেই মানুষকে সবল দেয় গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাথায় রাখতেই হবে তাহলে যে আল্লাহ সোবাহ মানুষকে করেছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠকার রামনা বানী আদম মানুষকে সবার থেকে শ্রেষ্ঠ মর্যাদায় আল্লাহ পাক অধিষ্ঠিত করেছেন সুতরাং পৃথিবীর এমন কোনো বিষধর বা এমন কোন ক্ষতিকর প্রাণী নাই যেই ক্ষতিকর প্রাণী মানুষকে ভয় পায় না সুতরাং র্যাসেলস ভাইপার হোক বা অন্যান্য বিষধর সাপ হোক সেটি মানুষকে ভয় করে এবং ভয় পায় সুতরাং সাপ নিয়ে চিন্তিত না হয়ে বরং সাপের যিনি স্রষ্টা সেই স্রষ্টাকে ভয় করতে হবে তাহলে কেউ আর সৃষ্টিকে ভয় পাবে না সাপের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতেই হবে তবে এটা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা আলোচিত ঘটনায় দেখেছি যে যখন সাপের সবলে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তখন ওঝা চলে এসেছে ওঝা আসবার পর এই লোকটাকে মৃত্যু থেকে জীবিত করার চেষ্টা করেছে দেখুন কোনো মানুষকে যদি সাপ সবল দিয়েই ফেলে তাহলে সেই লোকটি অবশ্যই কোরআনুল কালিমাল তেলা যে নির্দেশ দিয়েছেন সুরত শিফা বা সুরতল ফাতিহা আমরা এটি পরব ফু দিব ঠিক আছে কিন্তু পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা আমরা করব। অর্থাৎ শুধুমাত্র আমরা তেলাওয়াত করে ফু দিয়ে কোনো একটি ব্যক্তিকে বাসায় রাখবো না তাকে আমরা দ্রুত চিকিৎসার জন্য আমরা পার্শ্ববর্তী মেডিকেলে নেবার চেষ্টা করব এবং আমরা চিকিৎসকের পরামর্শ নেবারও চেষ্টা করব আর যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করবো কিনা অর্থাৎ এই লোকটির মতো যে মৃত্যু হবার পরেও তাকে জীবিত করার প্রচেষ্টা ব্যাপারে ইসলাম কী বলে আল্লাহ সোহনতলা পবিত্র কোরআনুল কেরিমে মৃত্যুর ব্যাপারেও অসংখ্য জায়গায় এতে কারিমা হাজির করেছেন কোরআনুল কেরিমে আল্লাহ সোহ্ন সুরত আলী আমরনের একশত পঁয়তাল্লিশ টা ইল্লা বলছেন জায়লী নিতামা এটি মনে রাখতে হবে যে আল্লাহ ওয়া তালার অনুমতি ব্যতীত ইল্লা ইদিন ইল্লাহ আল্লাহ সোবাহনআালার অনুমতি ব্যতীত আল্লাহ তালা কোনো ব্যক্তিকেই মৃত্যু দেন না অর্থাৎ কেউ মরেন না কিতা এবং জালা এটি সুনির্ধারিত সুনির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে সুতরাং মৃত্যু ব্যক্তিকে জীবিত করা এটি অসম্ভব বিষয় কেননা আল্লাহ সোবাহনুয় তালা ইচ্ছা করলেই পারবেন মৃত্যুকে জীবিত করতে কিন্তু আল্লাহ রবুল আলমিন এটি করবেন না কেন আল্লাহ কোরআনুল করিমি বলছেন যে তাজিদ সুন্নাতি আব্দলা আল্লাহ সুমাহতালার যে সুন্না আছে এটার তিনি পরিবর্তন ঘটান না অর্থাৎ পৃথিবী চালানোর একটি সুন্না হল কোনো মানুষ যদি বিষ ভক্ষণ করে বা কোনো মানুষ যদি রোডে গিয়ে কোনো একটি গাড়ির নিচে সে মাথা ঢুকায় দেয় তাহলে সে মৃত্যুবরণ করবে আল্লাহ সুমানুলা তালা ওই লোকটাকে এই জায়গা থেকে বাঁচাবেন না যদি আল্লাহ রবুল আলমিন বাঁচাতে পারেন অর্থাৎ আল্লাহ সুমানুয়া তালা পৃথিবীকে যে চালান এর সুন্না হলো মানুষ একবারই মৃত্যুবরণ করবে এরপর আরও ওই লোকটিকে জীবিত করা সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের মৃত্যুর পর সাহবাঈকেরম রিদান অনেকেই আবেগপ্রবণ হয়েছিলেন অনেকে আবেগে বলছিলেন যে না এটা হতেই পারে না বিশেষ করে হাজরাতে ওমো রদি আল্লাহ তোয়ালাহু তিনি মেনেই নিচ্ছিলেন না যে রসুল ইসলাম মৃত্যুবরণ করবে এটি মেনে নেওয়া তার পক্ষে সম্ভবই হচ্ছিল না হাজরাতে আউু বক্কর রদিউল্লাহ তালনু তার কাছে গেলেন এবং কুরআনুল কারীমে সূরা আত-আমরনের চুয়াল্লিশ নং আয়াতটি কারীমা উদ্ধৃত হিসেবে উপস্থাপন করলেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বলছেন যে উমা মুহাম্মাদুর রাসূল ক্বাদ খালাত মিন ক্ববলিহি রাসূল আফাইমা তাউখতিলান ক্বালবতুম আলা আক্বাবিকুম ইলাহিল আয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া একজন রাসূল ইতিপূর্বেই যারা যে সমস্ত রাসূল আগমন করেছেন তারা সকলেই চলে গেছেন মৃত্যুবরণ করেছেন কতিলাম কলা তুম আল্লাহিকুম যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেন বা তাকে কেউ হত্যা করে তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে অর্থাৎ সাল্লামও মৃত্যুবরণ করেছেন সাহাবাহরাম এখানে আবেগ দেখিয়েছেন যে তাকে আবার জীবিত করা যায় কি না বা তিনি জীবিত হবেন কিনা না বা তিনি মৃত্যুবরণ করেছেন কি না কিন্তু রসুলাও একবারই মৃত্যুবরণ করেছেন হাজরাতে আইসা আলহি সালাতাম আবার পৃথিবীতে আসবেন তাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন প্রথম বার মৃত্যু দেননি যখন তিনি আরেকবার আসবেন তখন তাকে মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ আল্লাহ সোহানুয়াতালা মানুষকে একবার মৃত্যু দিবেন যখন তিনি মৃত্যুবরণ করবেন তখন তাকে আর দুনিয়াতে জীবিত করা সম্ভব নয় এটি আল্লাহ রব্বুল আলমিনের সুন্না এটি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী চালানোর যে নিয়ম আছে এটি নিয়মের মধ্যে পড়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে আরও স্পষ্ট করে বান্দাবান্দিকে জানিয়ে দিয়েছেন নাহন কুমুল মাউথ আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করেছি এটি এমনভাবে নির্ধারণ করেছি যে উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলামিল গায়বি ওয়া শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জুমায় বলেছেন যে তোমরা মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন গায়বের জ্ঞান রাখেন তোমাদেরকে অবশ্যই তার নিকট তোমাদের উপস্থিত হতেই হবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এগুলো দ্বারা বোঝাচ্ছেন যে মৃত্যুবরণ করবার পরের স্টেপটি হচ্ছে যে তুমি আল্লাহ আল্লা সুবাহনতালার কাছে দাঁড়াবে এবং তোমার ভালো মন্দ প্রতিদান তিনি তোমাদেরকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু দেন এটি কেন কোরআনুল করিমের সুরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আল্লাহ যে যে আমি রব্বুল আলমিন মৃত্যু এবং জীবন এ দুটি দিয়েছি যে তোমাদেরকে পরীক্ষা করবো আইয়কুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে উত্তম কাজগুলো করে অর্থাৎ এই আয়তাল রব্বুল আলমিন বুঝাচ্ছেন যে বান্দাবান্দি মৃত্যু দিব আবার জীবিত করব এটা আমার উদ্দেশ্য নয় বরং আমার মৃত্যু এবং জীবন সৃষ্টির উদ্দেশ্যই হল যে তোমরা কে উত্তম কাজ করেছ আমি সেটা প্রমাণ নিব অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণের পর সেই লোকটি আর জীবিত হবে এই বিশ্বাস বা এই ধারণা এটি একটি ভ্রান্ত ধারণা বরং মানুষ জীবিত মৃত্যু মৃত্যুর পর আবার জীবিত হবে এটি হবে পরকালে যেমন আল্লাহ রব্বুল আলমেন কোরআনে বলছেন যে কাইফে তেক ফরুন বিল্লাহি অ কুমন্তুম তোমরা কিভাবে অস্বীকার করো যে তোমরা মৃত্যু ছেলে কাইফেতফরুন আবিল্লাহকুম তুমা কুম অতপর তোমাদেরকে তিনি জীবিত করেছেন সুমাই তুকুম আবার জীবিত আবার মৃত্যু দিবেন সুমাই ও এই মৃত্যুর পরের স্টাইপটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সুমাই হি কুম আবার তোমাদেরকে জীবিত করবেন সুম্মা তুর জাহুন আর তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তান নিকটেই অর্থাৎ এত প্রমাণ করে যে আমাদের চারটি পর্যায় একটি হচ্ছে যে আমরা মৃত্যু ছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন আমরা আরেকবার মৃত্যুবরণ করব আরেকবার জীবন পাব। অর্থাৎ মানুষের জীবনের স্টাইপ হচ্ছে চারটি প্রথমটি মৃত্যু পরবর্তী স্তরে এসে আমরা জীবন পেয়েছি পৃথিবীর জীবন আমরা আরেকবার মৃত্যুবরণ করব। এরপরে যে জীবন পাবো এরপর আর কখনও আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না অর্থাৎ আমরা এই পৃথিবীতে আসবার পর মৃত্যুবরণ করার পর আবার জীবিত হব এরকম ধারণা সুন্না পরিপন্থী সুতরাং যে ঘটনা ঘটেছে এখানে আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনেকগুলো সচেতন লোকও সেখানে অপেক্ষমান ছিলেন যে লোকটাকে জীবিত করা হবে এটি একটি অকল্পনীয় একটি কাল্পনিক বিষয় সুতরাং কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজা আদায় করে আমরা তাকে দাফন করার ব্যবস্থা করব আমরা আবেগ দিয়ে ভ্রান্ত কোনো ধারণা বিশ্বাস করব না সুতরাং আসুন রাসেলস ভাইপার সাপ বা এই সাপের উপদ্রবের সময় আমরা লুমান তালার কাছে দোয়া করি আল্লাহিন এই দোয়াটি দোয়াটির শিক্ষা দিয়েছেন আমরা দোয়াটি করি এবং সাপের ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন করি যদি বিশ্ব ধরা হয় তাহলে আমরা তাকে মেরে ফেলি আর যদি বিশ্ব ধারণ না হয় তাহলে সেই সাপটিকে বেঁচে থাকবার আমরা সুযোগ করে দিই আর যদি কেউ সাপের সবলে মৃত্যুবরণ করি তাহলে আমরা তার জানাজা করি তার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত